হচ্ছে যে আসামিদের কিন্তু এই মাত্র প্রত্যেকের মানে আসামি হবে, এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই আমরা হলে আর জুলাই ছিল নাগরিক বিশ্ব নাগরিক পরবর্তীতে পরদিন সকালে পুলিশের সেনাবাহিনীর অভিযানে কিন্তু 5 জঙ্গি নিহত হয়, এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় অভিযানে 13 জঙ্গি নিহত হয় এই মামলার সঙ্গে সম্পৃক্ত, এবং তারপরে আমরা 23 জুলাই পুলিশ চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটে কিন্তু 8 জনকে আসামি করা হয়েছে এবং বিভিন্ন সময় সেই 8 জনকে আটক করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই যে 8 জন আসামিকে কিন্তু এখন নিয়ে আসা হলো মাত্র, এবং তাদের সেই গাড়িকে কেন্দ্র করে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং র‍্যাব পুলিশের পাশাপাশি দেখাই দর্শকদেরকে যে যে জঙ্গিরা যারা রয়েছে যারা এই মামলার সঙ্গে সম্পৃক্ত তাদের কিন্তু এই মাত্রই আদালত চত্বরে নিয়ে আসা হলো, এবং তাদেরকে সেই বন্ধকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছেন, এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আদালতের ভিতরে নিয়ে যাওয়া হবে, এবং তারপরে ঠিক 12টার দিকে এই আদালত যে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল কিন্তু তাদের রায় দেবে, এবং আমি যদি এই মামলার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি যে এই গুলশানের এই হলের পরে কিন্তু গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়, এবং পরবর্তীতে সেই মামলা 2 বছর রয়েছে সে গত বছরের 23 জুলাই এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ, এবং তারপরে এই যুক্তিতর্ক শেষে 113 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই বছরের 17 নভেম্বর আজকের দিন থেকে চিঠি করেন আদালত রায় ঘোষণার জন্য, এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকেই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং তারই অংশ হিসাবে আদালতেরও কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা বলা চলে সূত্র রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় ঘোষণা করবেন, এবং গতকাল যেমন পুলিশ র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হলিডেগা হামলার পরে এখন পর্যন্ত কিন্তু বহু জঙ্গি গ্রেপ্তার হয়েছেন এবং প্রচুর মতো জঙ্গি নিহত হয়েছেন, এবং আমরা একটু বলে রাখি যে এই ঘটনার সঙ্গে 21 জনের সম্পৃক্ততা পেয়েছিল পুলিশ, এবং যারা নানাভাবে এই মূল পরিকল্পনাকারী হিসাবে তামিম চৌধুরীর নামটি উঠে আসছিল, সেই তামিম চৌধুরী কিন্তু নারায়ণগঞ্জে নিহত হন, তারপরে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে বিভিন্ন বেশ কয়েকজন জঙ্গি নিহত হন যারা এই মামলাটির সঙ্গে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ছিলেন, শুধুমাত্র যে তারা হামলায় অংশ নিয়েছিলেন তাদের তারাই নয়, সেই অস্ত্র যেগুলো দেশে আনা পার্শ্ববর্তী একটি দেশ থেকে অর্থ সহায়তা তাদেরকে আশ্রয় দেওয়া পরিকল্পনা সহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, এবং সেই অভিযোগে কিন্তু তাদের যে 8 জন রয়েছে তাদের মধ্যে 6 জন ইতিমধ্যে আদালতে সব মামলার প্রক্রিয়া রয়েছে সব প্রক্রিয়া শেষ করে আজ তাদেরকে এই মামলার রায় ঘোষণা করা হবে, এবং জানিয়ে রাখি যে এই জঙ্গিরা কিন্তু যে 90 জেএমবি যেটি রয়েছে জেএমবি ভেঙে যাওয়ার যেটি তামিম চৌধুরীর নেতৃত্বে যদি 90 জেএমবি প্রতিষ্ঠিত হয় সেই 90 জেএমবির সদস্য, এবং তারা কিন্তু বিভিন্ন পর্যায়ের সেই সংগঠনের সদস্য, এবং তারা বিভিন্ন সময়ে এই
হামলার বিষয়ে অসম্পৃক্ত ছিল এবং হলি আর্টিস্টের হামলার পর কিন্তু তার কিছু তার তিন দিন পরে কিন্তু শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা, তারপরে কিন্তু আরও বেশ কয়েকটি হামলার সঙ্গে তারা তারপরে পুলিশের অভিযান এবং সেই বিভিন্ন অভিযানে কিন্তু বহু জঙ্গি নিহত হয়েছে এবং তারপরে জঙ্গি কার্যক্রম কিছুটা কমে এসেছে। জঙ্গি কার্যক্রম যেহেতু বৈশ্বিক বিষয় সেহেতু সে কারণে পুলিশ সবসময় তত্ত্ব রয়েছে জঙ্গি দমনের জন্য এবং সে আমরা দেখতে পাচ্ছি যে যে জঙ্গিদের তাদেরকে কিন্তু ইতিমধ্যে যে আদালতের যে কারাগার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু তাদেরকে পূর্বে নেওয়া হবে এবং তারপরে ঠিক বারোটার দিকে তাদের এই রায়টি ঘোষণা করা হবে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই পুরো আদালত চত্বরকে ঘিরে কিন্তু বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, র্যাব পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে আদালত চত্বরকে ঘিরে কিন্তু যে নিশ্চিত নিরাপত্তা বলয় যেটি তৈরি করা হয়েছে কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই যে বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, বিভিন্ন সংস্থার এবং তাদের আসলে এখানে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গণমাধ্যম কর্মী বা আইন শৃঙ্খলা ছাড়া কিন্তু আসলে কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন এবং শুধু পুলিশ নয়, এখানে র্যাবের সদস্য সাদা পোশাকের পুলিশের সদস্য রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্তর্গত সদস্য রয়েছেন। কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি জঙ্গিদের কিন্তু কিছুক্ষণ মধ্যে আমরা যতটুকু জানতে পারছি যে বারোটার দিকে তাদেরকে কোর্টে নেওয়া হবে এবং তারপরে তাদের রায় ঘোষণা করা হবে। এখন বলা চলে যে এখন শুধু অপেক্ষার পালা, তাদেরকে যখন বারোটার পরে তাদের রায় ঘোষণা করা হবে তখন আমরা জানতে পারবো যে আসলে এই জঙ্গিদের থাকবে আসলে কী ঘটল। কারণ ঝুলসানের যে আলোচিত জঙ্গি হামলা তারপরে কিন্তু 3 বছর পরে আজ এই রায় ঘোষণা করা হচ্ছে।